হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। তো দর্শক, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনাদের মাঝে উপস্থিত হলাম, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো দর্শক, আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তো তার ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। তো আশা করব সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকেও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই প্রয়োজনীয় একটি জরুরি একটি বিষয় আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো দর্শক, আজকের বিষয়টি হলো মাথা ধরা দূর করার আমল। তো আপনারা সকলেই জানেন আমি কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদের মাঝে আপনাদের খেদমতে বিভিন্ন আমল নিয়ে আসি। তো আজকেও আপনাদের মাঝে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে। তো দেখা যায় আমাদের অনেক সময় প্রচণ্ড মাথা ব্যথা হয়, অনেক মাথার অনেকেরই আছে এই মাথা ব্যথার সমস্যাটা, ম্যাক্সিমাম 100% মানুষের ভিতরে 99% মানুষের মাথা ব্যথা আছে। তো সেদিকে খেয়াল করে আজকের এই আমলটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই আমলের ছিলে আল্লাহর রহমতে প্রচণ্ড যত বড় মাথা ব্যথা হোক, এই কোরআনি আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাথা ব্যথা থেকে অবশ্যই মুক্তি দিবেন। তো আমরা আমলটি দেখে নিই, মাথা ধরা দূর করার আমল। মাথা বেদনার সময় নিম্নোক্ত আয়াত লিখে মাথায় বেঁধে রাখলে ইনশাল্লাহ মাথা ধরা দূর হবে। তো এটা আপনাদের মাঝে একটু ক্লিয়ার করি, যখন প্রচণ্ড মাথা ব্যথা হবে তখন এই আয়াতটা আপনারা সকলে ভালো করে দেখুন, প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে রাখুন। এই আমলটি মানে এই যে দোয়াটি আপনাদের মাঝে সামনে আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই দোয়াটি একটি কাগজে লিখে সেটিকে তাবিজের মতো মোড়াইয়া পেঁচাইয়া তারপরে একটা যে কোনো একটি সুতা বা যে কোনো একটি রশি দিয়ে মাথার সাথে বেঁধে দিবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই কম সময়ের ভিতরে মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, যদি সঠিকভাবে ভক্তির সাথে আমলটি করেন। তো আমলটি হলো বিসমিল্লাহি শাফিহি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল মাআফি, বিসমিল্লাহিল মাজরিহা ওয়ামুরসাহা, ইন্নি রব্বি আলা সিরাতিন মুস্তাকিম, বিসমিল্লাহিল শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল মাআফি, বিসমিল্লাহি মাজরিহা ওয়ামুরসাহা, ইন্নি রব্বি আলা সিরাতিন মুস্তাকিম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি সঠিকভাবে করে তার ফজিলত আমাদেরকে দান করুক, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।